বড় মনের পরিচয় দিয়ে মন জিতে নিলেন মোহাম্মদ সিরাজ, এমন কাজ করে বসলেন যা শুনে স্যালুট জানাবেন আপনিও। এশিয়া কাপের ফাইনালে মোহাম্মদ সিরাজের আগুনে স্পেল ক্রিকেট বিশ্ব মনে রাখবে অনেক দিন। সাতবারে 21 রান দিয়ে 6টি উইকেট, একাধিক রেকর্ড নিজের পকেটে পুরেছেন ভারতের তরুণ তারকা পেসার। কিন্তু ম্যাচ শেষে যে কাজটা করে বসলেন মোহাম্মদ সিরাজ, তাতে তার প্রতি সম্মান অনেক বেড়ে গেল ফ্যানদের। সকলের মন জিতে নিলেন এশিয়া কাপ ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ। 22 গজে যেমন আগুন ঝাড়ানো ব্যাটারদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেন, মাঠে আগ্রাসন দেখতেও পিছপা হন না তিনি। সেই সিরাজ কতটা বড় ও নরম মনের মানুষ তা প্রমাণ করে দিলেন ফাইনাল শেষে। ম্যান অব দ্য ম্যাচ হওয়ার ফলে যে আর্থিক পুরস্কার পেয়েছিলেন মোহাম্মদ সিরাজ, তা মাঠকর্মীদের দেওয়ার সিদ্ধান্ত নিলেন। মোহাম্মদ সিরাজ পুরস্কার নেওয়ার সময় বলেন, এই টাকা আমি মাঠকর্মীদের দিতে চাই। আমি জানি এটা তাদের পরিশ্রমের কাছে কিছুই না, কিন্তু তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে এটা ওদেরই প্রাপ্য। মোহাম্মদ সিরাজের এই ঘোষণার পর মাঠে উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে কুর্নিশ জানায় এই সিদ্ধান্ত। মাঠকর্মীদের মুখে দেখা যায় হাসি। ভারতীয় দলও স্বাগত জানায় মোহাম্মদ সিরাজের এই সিদ্ধান্তকে। 1994 সালে 13 মার্চ মোহাম্মদ ঝাউসের ঘরে জন্ম নেয়া সিরাজের শৈশব খুব একটা ভালো কাটেনি। জীবন কেটেছে অনেক দরিদ্রতার মাধ্যমে। বাবা মোহাম্মদ ঝাউস যে কোনো উপায়ে উপার্জন করে ঘর চালাতেন। মোহাম্মদ সিরাজের বাবা চরম দরিদ্রতার মধ্যেও ছেলের স্বপ্নকে পদদলিত করেননি, তাকে বেড়ে উঠতে দিয়েছেন। বেড়ে উঠতে দিয়েছেন সিরাজের স্বপ্ন ভারতের হয়ে 22 গজে খেলা, যা আজ না কাল হবে বলে মনে হয়। ছেলের স্বপ্ন এখন মোহাম্মদ সিরাজের বাবা সংগ্রামের অবসান ঘটিয়েছেন। মোহাম্মদ সিরাজ কার্যত একজন অন্তর্মুখী, তারা সবসময় তাদের খেলায় মনোযোগ দেয়। সিরাজ বহিরাগতদের কাছে রহস্যময়, তিনি খুব কম মানুষের সাথে যোগাযোগ করেন। ছোটবেলা থেকে দারিদ্রতাকে কাছ থেকে দেখেছেন বলে আশেপাশের শহরে বসবাসকারী শিশুদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েও থাকেন তিনি। সিরাজ খুবই লাজুক ব্যক্তিত্বের অধিকারী হলেও খেলার মাঠে সিরাজের রয়েছে ভিন্ন রূপ। তিনি বিরিয়ানি খেতে পছন্দ করেন, তবে খুব একটা চাপা পড়েন না। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। এরপর বলো কার বায়োগ্রাফি নিয়ে ভিডিও চাও।